হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে আমি ভাবলাম বাড়ির কিছু শপিং করে রাখি যাতে অনিকেত আর মায়ের কোনো অসুবিধা না হয় তাই আমি অনিকেত আর মা একসাথে বেরোচ্ছি এখন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিলাম মা আমার জন্য ডালিয়া বানিয়েছিলো আজকে খেতে জাস্ট দারুণ লাগছিল আর অনিকেত দেখো আমি যবের থেকে কনসিভ করেছি ও আমাকে এরমভাবে জুতো পরিয়ে দেয় আর বাইরেটা বেরিয়ে এত ভালো লাগছে এখন তো সামার দেখো চারিদিকে সুন্দর সুন্দর ডিজি ফ্লার আর আমার তো খুব পছন্দ ফ্লার তোমরা তো জানোই তো বাইরেটার আজকে ওয়েদার খুব ভালো ছিল তো চারিদিকে ফুল হচ্ছে দেখো মায়ের সাথে আমি একটু পোজও দিয়ে নিলাম সবাই খুব ভালো মুডে ছিলাম আমি একটু গাড়ি করেই যাচ্ছি প্রথমে গেলাম আমি আমার এনএইচএস যেখানে আমি সব আমার মেডিসিন কিনি আমার কিছু মেডিসিন শেষ হয়ে গেছিলো যেগুলো আমাকে কিনে রাখতে হবে হসপিটালেও সাথে নিয়ে যেতে হবে তার জন্য কিনে নিলাম আর তার সাথে আমি এখান থেকে আবার কিছু কসমেটিক্সও কিনলাম বিকজ কিছু জিনিস আমার কেনা বাকি ছিল তাই জন্য কিনলাম আর এখন যাচ্ছি আমরা অলডিতে অলডি থেকে আমরা বাড়ির কিছু মাসকাবাড়ির জিনিস কিনে নেব অলডির থেকে প্রচুর জিনিস নিয়ে নিলাম যাতে মা আর অনিকেতের একদম প্রবলেম না হয় যে কদিন আমি থাকছি না সেই ভেবেই কেনাকাটি করছি আমি নিজেও যাই না কদিন থাকতে হবে হসপিটালে যদিও বলেছে নর্মাল ডেলিভারির জন্য এক থেকে দিন ম্যাক্স টু ম্যাক্স তো কেনাকাটি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি একটা ইন্ডিয়ান স্টোরে যেখান থেকে ইন্ডিয়ান অনেক প্রোডাক্টস পাওয়া যায় অলডিতে তো ওরম সব সময় ইন্ডিয়ান প্রোডাক্টস পাওয়া যায় না বাট এই ইউনিভার্সিটি স্টোর বলে এই স্টোরটার নাম সেখানে অনেক রকম ইন্ডিয়ান প্রোডাক্টস পাওয়া যায় আমার ভালো লাগে এখান থেকে কিনতে তো দেখো বাড়ি ফেরার সময় আমি চেরি ব্লসম পেয়েছি তো বগলা মায়ের জন্য নিয়ে এসছি আমি বগলা মাকে ফুল দিতে খুব ভালোবাসি আর দেখো আমি এই কসমেটিক্সগুলো আজকে কিনেছি আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলো না বাই গাইস টেক কেয়ার থ্যাংক ইউ